क्लिक करुन एपेर बेल आइकने और सबस्क्राइब करुन एबीपी आनंद सब समय थाकुन खबरे। लखनऊये प्रियंका गांधी के पुलिशे हेनस्तार प्रतिबादे स्टैंड रोडे यूपी भवनेर सामने युब कॉग्रेसेर जमायत आमादेर संगे रयेछेन आमादेर प्रतिनिधि सत्यजित बैद्य एबं पाशापाशी सीएए एबं एनआरसीर बिरोधिताय युब कॉग्रेसेर मिचिल धर्मतला थेके शुरू हये गियेछे। सेखान थेके रयेछेन आमादेर आरेक प्रतिनिधि आबिद दत्त। आबिद, तोमार काछे आसबो एई मुहूर्ते मिचिल कोथाय रयेछे? देखो এই মুহূর্তে তোমাকে বলবো যোগাযোগ ভবনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে মিছিল, এবং এই যে মিছিল এগিয়ে যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে একদিকে সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা কংগ্রেস যুব কংগ্রেসের যারা কর্মী রয়েছেন তাদের, এবং তারা ভারতীয় কনস্টিটিউশনের একটি প্রতিলিপি তারা কিন্তু এখানে নিয়ে যাচ্ছেন, এবং এই যে প্রতীকী কনস্টিটিউশন সেটা নিয়ে সেই কনস্টিটিউশন নিয়ে তারা বিজেপি অফিসে দিতে চান, এটাই তাদের বক্তব্য। এনআরসি এবং সিএ এর বিরোধী তাদের এই যে মিছিল শান্তিপূর্ণভাবেই হবে এমনটাই তারা জানাচ্ছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা কখনো স্লোগানিং করছেন, কখনো দলীয় তাদের যুব কংগ্রেসের তারা তাদের পতাকা এবং প্ল্যাকার্ড নিয়ে এবং জাতীয় পতাকা নিয়েও তারা যাচ্ছেন, এবং এই যে মিছিল এই মিছিল সেন্ট্রাল এভিনিউর ওপরে, এবং এই মিছিল যোগাযোগ ভবনের দিকে এগিয়ে তারপরে বিজেপি অফিসের দিকে এগিয়ে যাবে। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান তিনি জয়েন করেছেন এই মিছিল, তিনি সামনের দিকে রয়েছেন, এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে ছবিটা যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল যে কংগ্রেসের যারা এখানে কর্মীরা রয়েছেন যুব কংগ্রেসের তারা কিন্তু এই মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন, এবং তারা বলছেন যে তারা এনআরসি এবং সিএএ এর সম্পূর্ণ বিরুদ্ধে এখনো পর্যন্ত যে মিছিল যেখানে চলছে তার সামনে দিয়ে প্রচুর পুলিশও কিন্তু সঙ্গে যাচ্ছে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেন্ট্রাল এভিনিউর উপরে একটি জায়গাতে এই মিছিলকে আটকানোর প্রয়াস হবে এমনটাই সূত্র মারফত খবর। আবি, তুমি আমাদের সঙ্গে থাকো। পাশাপাশি আরেক প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যের সঙ্গে এই মুহূর্তে কথা বলবো। সত্যজিৎ, স্ট্যান্ড রোডে ইউপি ভবনের সামনে যুব কংগ্রেসের যে জমায়েত লখনউ এ প্রিয়ঙ্কা গান্ধীকে পুলিশে হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে ঠিক কি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেখানে? সোনালি, তোমাকে প্রথমেই দেখাবো যে স্ট্যান্ড রোডের যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি উত্তরপ্রদেশ ভবনের সামনে, যেখানে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের নেতৃত্বে বিক্ষোভ চলছে, অবস্থান বিক্ষোভ চলছে বেশ কিছুক্ষণ ধরে, যেখানে ছাত্ররা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের মূল যে অভিযোগ যে গতকালের যে ঘটনা উত্তরপ্রদেশে প্রিয়ঙ্কা গান্ধীর উপরে যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনায় তারা ধিক্কার জানাচ্ছেন উত্তরপ্রদেশ পুলিশকে, যোগী রাজ্যকে, এবং এর পাশাপাশি এই যে আইনের বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে তারা সরব হয়েছেন। আমি তাদের কাছে শুনে নেব সরাসরি ঠিক কিসের কারণে এই বিক্ষোভ। আজকে আমাদের এখানে প্রতিবাদ বা বিক্ষোভ গতকাল উত্তরপ্রদেশে যখন ভারতের জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী এক রিটায়ার্ড আইএএস অফিসারের বাড়িতে যাচ্ছিলেন, যিনি ক্যান্সার রোগী, যিনি প্রতিবাদ জানাচ্ছেন এই সিএএ এবং এনআরসির বিরুদ্ধে, তখন ইউপি সরকারের পুলিশ ওনাকে হেনস্থা করে, ওর উপরে হামলা করে। যদি আজকে গান্ধী ফ্যামিলির কারোর উপরে এই হামলা হয়, এক প্রিয়াঙ্কা গান্ধী ব্যক্তির কারোর উপরে এরকম হামলা হয়, তাহলে উত্তরপ্রদেশ সাধারণ মানুষ যারা এনআরসির বিরুদ্ধে লড়াই করছে, সিএ এর বিরুদ্ধে লড়াই করছে, তাদের কি অবস্থা? সেই জন্য আমরা এখানে প্রতিবাদ, এই আন্দোলন যাতে ইউপি পুলিশের টনক নড়ে, সাধারণ মানুষের উপর আক্রমণটা বন্ধ করে। একেবারেই ছাত্রদের যে অভিযোগ যে অভিযোগ এবং যে কারণে তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন, তারা জানাচ্ছেন যে প্রিয়াঙ্কা গান্ধীর মতো একজনের উপরে এরকম ভাবে হামলা হলে সাধারণ মানুষ কিভাবে আছে, সেই অভিযোগেই কিন্তু তারা রাস্তায় নেমে আজ বিক্ষোভ দেখাচ্ছে।